ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, আর সেই দেশের ত্রিপুরা রাজ্যে পরিচিত মুখ এবং রাজপরিবারের প্রতিনিধিত্ব করেন প্রদ্যোত কিশোর দেববর্মণ। তার মতামত সম্পূর্ণ ব্যক্তিগত। এই নিয়ে বিজেপি জনজাতি মোর্চা কিছু বলবে না। স্বাধীনতার পর থেকে এ জাতীয় সঙ্গীতকে গ্রহণ করা হয়েছে। একজন নাগরিক হিসেবে এ বিষয়ে কেউ মতামত রাখতেই পারে, এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয়। কিন্তু তা সংশোধন করতে গেলে দীর্ঘ প্রতিক্রিয়ার প্রয়োজন। এটা জাতীয় বিষয়, সংসদে নিয়ম মেনেই তা করতে হবে। সোমবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে কথা জানান বিজেপি জনজাতি মোর্চার প্রদেশ সভাপতি তথা সাংসদ রেবতী ত্রিপুরা। অন্যদিকে তিনি দলীয় কর্মসূচি প্রসঙ্গে জানান আগামী অক্টোবর নভেম্বর পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে। নভেম্বরের মধ্যে নির্বাচন হবে কিনা এ নিয়ে সন্দিহান তিনি। তবে নির্বাচন কেন্দ্রিক কাজকর্ম চলবে তা নয়, সারা বছর কাজ করে বিজেপি কার্যকর্তারা। নির্বাচন আসবে, নির্বাচন যাবে, সাংগঠনিক প্রতিক্রিয়া অব্যাহত থাকবে বলে জানান বিজেপি জনজাতি মোর্চার প্রদেশ সভাপতি তথা সাংসদ রেবতী ত্রিপুরা। নতুন করে কমিটিগুলি পুনর্গঠন করা হচ্ছে, তবে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আগামী দিনে দলীয় কর্মসূচি স্থির করা হবে বলে জানান তিনি। দেখুন, গণতান্ত্রিক দেশ রাজ্য, উনি এই রাজ্যের একজন পরিচিত মুখ, উনি রাজপরিবারের প্রতিনিধিত্ব করেন। উনি যে কথা বলেছেন ওটা হয়তো ওনার সম্পূর্ণ ব্যক্তিগত, উনি ওনার মতো করে বলেছেন যে জাতীয় সঙ্গীত তার সংশোধন হওয়া উচিত, আরও নতুন সংযোজন বা যাই উনি বলে থাকেন, এটা ওনার ব্যাপার, এই নিয়ে আমি কিছু বলবো না। কারণ এটা তো হয়েছিল অনেক বছর আগে, তো সেই সময় না হয়তো বা আমি জানি না ওনার জন্ম হয়েছিল কিনা সেই সময়, আমার তো হয়নি অন্তত। তো যেহেতু অনেক আগে থেকে স্বাধীনতার পরেই সেটা আমরা গ্রহণ করেছি, তো সেটা চলে আসছে। এখন একজন নাগরিক হিসেবে উনি মতামত রাখতেই পারেন, তাতে আমার বিরোধ বা আমার কিছু আমি বলবো না কিছু, ওটা ওনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। তবে এটা সংশোধন করতে গেলে তো অনেক প্রসেসের ব্যাপার, সেটা তো আমরা জানি, কারণ এটা জাতির ব্যাপার। তো অবশ্যই পার্লামেন্ট থেকে শুরু করে সেটা অনেক কাজ সেখানে করতে হবে। তো উনি একজন ব্যক্তি হিসাবে সেটা মতামত দিয়েছেন এটাই। আর সাংগঠনিক যে ব্যাপারটা আপনি বলেছেন, কোভিড-19 আমাদের এখানে না শুধু ভারতবর্ষে, বিভিন্ন জায়গায় আমরা দেখেছি দ্রুত ছড়িয়ে পড়ায় আমরা আমাদের পার্টির তরফ থেকে আমরা কয়েকদিন বন্ধ রাখার সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছিলাম, বিশেষ করে 31 জুলাই পর্যন্ত আমাদের সেটা ছিল। এবং এখনও লকডাউন চলছে, আগামীকাল বা পরশু দিন খুলবে, তো তারপরে আমরা সিদ্ধান্ত নেব। সরকারিভাবে 20 জন তো এখনও বৈঠক করা যায় সরকারি অফিসে বা বিভিন্ন ইয়েতে। তো আমরা দেখছি যে অক্টোবর নভেম্বর পর্যন্ত স্বাভাবিক হতে একটু সময় লাগবে, আর তার মধ্যে নির্বাচন, আমরা জানি নির্বাচন নভেম্বরের মধ্যে হবে কিনা আমি সন্দিহান। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।